আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতো আবারও আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম আপনাদের মাঝে। আজ যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে মিষ্টি দই। খুব অল্প সময়ে একদম পারফেক্টভাবে কীভাবে মিষ্টি দইটা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো এই মিষ্টি দই বানাতে আমার যে যে উপকরণ লাগবে তার মধ্যে হচ্ছে কন্ডেন্স মিল্ক 1 ক্যান, প্লেন ইয়াগর্ট 3 কাপ পরিমাণ, সামান্য অরেঞ্জ ফুড কালার ইউজ করব। তো প্রথমে আমি হাঁড়িতে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ প্লেন ইয়াগর্ট। এখন দিয়ে দিব কন্ডেন্স মিল্ক 1 ক্যান কন্ডেন্স মিল্ক, তারপর সামান্য অরেঞ্জ ফুড কালার দিব। চাইলে আপনারা কালারটা স্কিপ করতে পারেন, আর সুন্দর কালার চাইলে দিতে পারেন। এই যে দেখতেই পাচ্ছেন এ পিঞ্চ অফ অরেঞ্জ ফুড কালার। এখন আমি এই সবগুলোকে ভালো করে মিক্স করব। এই যে এইভাবে এমনভাবে মিক্স করতে হবে যেন উপর দিক দিয়ে বাবল চলে আসে। তারপর আমি চুলায় বসিয়ে রাখব 20 মিনিটের মতো। তো আমার মিক্স করা শেষ। এখন আমি ফয়েল দিয়ে মুড়ে গরম পানির মধ্যে বসিয়ে রাখবো 15 থেকে 20 মিনিটের মতো। পানিটা আমি আগে থেকে বসিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন ব্লক চলে এসেছে। এখন আমি দইয়ের হাঁড়িটা বসিয়ে রাখবো। এমনভাবে রাখতে হবে যেন দইয়ের হাঁড়ির নিচে পানি থাকে, যেন হাঁড়ির উপরে পানি চলে আসে না। এটা তো শুধু স্টিমে রান্না হবে। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে 15 মিনিট অপেক্ষা করবো। তো ফিরে আসলাম 15 মিনিট পর। দেখতেই পাচ্ছেন দইটা একদম সুন্দরভাবে জমে গেছে। এখন চুলোটা বন্ধ করে দইয়ের হাঁড়িটাকে নামিয়ে নেব। দইয়ের হাঁড়িটাকে নামিয়ে নিলাম, অনেক গরম ছিল। একটু আস্তে আস্তে আমি ফয়েলটাকে সরিয়ে নিচ্ছি। দেখুন দইটা একদম পারফেক্ট হয়েছে। বাস্তবে কালারটা অনেক সুন্দর ছিল, ক্যামেরার মধ্যে একটু সাদা সাদা লাগছে। খুব সুন্দর কালারটা এসেছিল আর মিষ্টি একদম পারফেক্ট। তো দেখিয়ে দিলাম আপনাদেরকে খুব সহজে কীভাবে বাসায় মিষ্টি দই তৈরি করা যায়। আমি কেটেও দেখাচ্ছি, এতে এক্সট্রা কোনো পানি ছিল না, দেখতেই পাচ্ছেন। যারা যারা মিষ্টি দই খেতে পছন্দ করেন তারা এখনই বানিয়ে ফেলুন এই রেসিপিটা ফলো করে। আশা করি এটা খুবই হেল্প করবে আপনাদের, খুব ঝটপট বানিয়ে ফেলতে পারেন। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আমার আজকের এই ভিডিওটি। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তারা করে ফেলেন। তাহলে দেখতে পাবেন নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করি আমার চ্যানেলে। তো ভালো থাকুন সবাই, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।